আজকে কথা বলবো হলদে পানা সবজি সম্পর্কে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। হলদে পানা বৈজ্ঞানিক নাম লিমনোচ্যারিস ফ্ল্যাভা, ইংরেজিতে ইয়েলো ভেলভেটলিয়া শ্যাওয়া ফ্লাওয়ার রাস শ্যাওয়া লেটিউস, হল একটি জলজ সপুষ্পক উদ্ভিদ প্রজাতি। এটি মেক্সিকো, মধ্য আমেরিকা, দক্ষিণ আমেরিকা, কিউবা, হাইতি এবং ডোমিনিকান রিপাবলিকের স্থানীয় উদ্ভিদ প্রজাতি। এছাড়া দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ভারত, শ্রীলঙ্কা, কম্বোডিয়া, বার্মা, থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই এবং দক্ষিণ চীনে কুয়াংতুং, ইউনান অভিযোজিত উদ্ভিদ হিসাবে ব্যাপক পরিলক্ষিত হয়। বর্ণনা: হলদে পানা বড়জোর 50 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। এরা ঝোপের মতো বড় হয়। এর ত্রিভুজাকৃতির পাতা এবং ফাঁপা কাণ্ডে কোনো অলঙ্করণ থাকে না। এর পুষ্পমঞ্জরের বৈশিষ্ট্য সূচক আকৃতি থাকে। এর তিন পাপড়ি বিশিষ্ট ফুলগুলোর ব্যাস প্রায় 1.5 সেন্টিমিটার। ফলগুলো গোলাকৃতি। হলদে পানা মুক্ত ভাসমান উদ্ভিদ নয়, তবে এর বীজ পানির স্রোতে ভেসে বহুদূর পর্যন্ত যেতে পারে। হলদে পানা মিঠা পানির জলা জাতীয় জায়গায় জন্মে থাকে, তবে যেখানে খুব গভীর স্থির পানি থাকলে সেখানে জন্মায় না। আবার কিছু কিছু জায়গায় আগাছার মতো ধান খেতে বিস্তৃত হয়। এছাড়া পৃথিবীর বেশ কিছু জলাভূমি এলাকায় এটি দখলদার প্রজাতি হিসেবে পরিচিত। খাদ্য হিসেবে ব্যবহার: ঐতিহ্যগতভাবে হলদে পানা ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম, লাওস, ইসান, থাইল্যান্ড এর বেশ কিছু অঞ্চলে জনপ্রিয়। ভারতের কিছু কিছু অঞ্চলেও হলদে পানার পুষ্পবৃন্ত তরকারি, স্যুপ, সালাদ এবং ভাজি হিসেবে খাওয়া হয়। এছাড়া হলদে পানা ফুলের অপরিপক্ক কলিও খাওয়া যায়। থাইল্যান্ডের ইসানে হলদে পানার কচিপাতা নামফ্রিক এর সাথে কাঁচা অবস্থায় খাওয়া হয়। তবে এর অতি সাধারণ স্বাদের কারণে কিছু এলাকায় এটিকে গরিব লোকের খাবার বা অন্য খাদ্যের সংকটে আপদকালীন খাবার হিসেবে গণ্য করা হয়। 1940 এর দশকে জাভা দ্বীপের বানিবাঙ্গি ভাষায় মোহাম্মদ আরিফের রচিত জনপ্রিয় গ্যাঞ্জের গ্যাঞ্জের এই গানে এই বৈশিষ্ট্যটি প্রতিভাত হয়।